Jamaluddin Ahmed. माननीय अध्यक्ष महोदय आजकल जो दिन तो अपनी बराकबुल कारण धार्य कर बराकबुल पक्ष आपना के धन्यवाद जाना बराकबुल आर्थ सामाजिक उन्नयनर जो प्रथम बोलते चाहिए रोड कम्युनिकेशन हल मेन कम्युनिकेशन ना हम कंटा लागे কোন সময় বেশিরভাগ সময় এই বর্ষাকালে রোড কমিউনিকেশন এবং ট্রেন কমিউনিকেশন পাহাড় দোষ নেমে বন্ধ হয়ে যায়, তার জন্য সপ্তাহ দিন দশ দিন ট্রেন বন্ধ থাকে, দুই দিন তিন দিন বাই রোড বন্ধ থাকে। আমরা কোনো কোনো কারণে গুয়াহাটি আসতে হলে ফ্লাইটে আসতে হয়, কিন্তু অধ্যক্ষ মহোদয় আমাদের করিমগঞ্জ থেকে শিলচর যে এয়ারপোর্ট, এই এয়ারপোর্টে যেতে হলে চার ঘন্টা সময় লাগে, আর পাঁচ মিনিট যদি দেরি হয় তাহলে দেখবেন কাউন্টার বন্ধ হয়ে গেছে। আপনি পনেরো হাজার ষোলো হাজার টাকা দিয়ে টিকিট করলেন, এই এই টাকাটাও গেল বরবাদ, আসাও হলো না, তারপরে কীভাবে আসবেন? যদি বাই রোড খোলা থাকে তাহলে বারো ঘন্টা চোদ্দ ঘন্টায় আপনি আসবেন, তখন আপনার যে সমস্যা যে কারণে আসতেন সেই কারণ শেষ হয়ে গেছে, মিটিংয়ের সময় শেষ হয়ে যায়। গতিকে অধ্যক্ষ মহোদয়কে অনুরোধ করছি আমাদের এয়ারপোর্টটা পাঁচ গ্রামে যদি বানানো হয় তাহলে আমাদের তিন ডিস্ট্রিক্টের সমান দূরত্ব হবে, চল্লিশ মিনিট পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে এয়ারপোর্টে আসতে পারবেন। গতিকে এটা আপনি নজরে রাখবেন যাতে এয়ারপোর্টটা পাঁচ গ্রামে হয়। আমার মুখ্যমন্ত্রী বলেছেন এয়ারপোর্ট বানানোর জন্য, আমি তা মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই, তিনি বরাকবুলিটা করেছেন এবং এয়ারপোর্ট বানানোর জন্য চেষ্টা করছেন, সেই এয়ারপোর্ট যাতে পাঁচ গ্রামে হয়। পাঁচ গ্রামে হলে হাইলাকান্দির যতটুকু দূর, শিলচরের সেম দূর, করিমগঞ্জের সেম দূর হবে, চল্লিশ পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে এয়ারপোর্টে সব আসতে পারবেন। কিন্তু আমরা এখন এয়ারপোর্টে যেতে হলে সাড়ে তিন থেকে চার ঘন্টা সময় লাগে, আর দুই মিনিট তিন মিনিট বা এক মিনিট দেরি যদি হয়ে যায়, পঁয়তাল্লিশ মিনিটের আগে যদি না যাওয়া যায় তাহলে কাউন্টার বন্ধ হয়ে যায়, আমাদের আসাও হবে না, আর পনেরো ষোলো হাজার টাকা নষ্ট হয়ে যাবে। রোড কমিউনিকেশন মারাত্মক, আমাদের করিমগঞ্জে যে একজন ইঞ্জিনিয়ার আছে আজকে ছয় সাত বছর থেকে সে সেখানে আছে এবং সে মাসের মধ্যে পনেরো দিন গুয়াহাটি থেকে থাকে, আর পনেরো দিন হলে সিগনেচারও থাকে, রাস্তায় সে কোনোদিন যায় নাই, এমনও আছে আপনি তাকে তাকে নিয়ে একটা রাস্তায় খাড়া করে বলবেন এই রাস্তার নাম কি, সে বলতে পারবে না। হে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম চিনে না, সে আজকে ছয় সাত বছর থেকে করিমগঞ্জে আছে, সে কার্বি আংলংয়ে একবার অ্যারেস্ট হয়েছিল, ছয় মাস জেল খেটে তারপরে আমাদের করিমগঞ্জে এসডিওটিসি হিসাবে গিয়েছিল, এখন সে এসডিওটিসি হিসাবে আছে, এখন ইঞ্জিনিয়ার না থাকার কারণে ইঞ্জিনিয়ারের চার্জে আজকে দেড় বছর বিমল শুক্লবৈদ্য মহাশয় তাকে ইঞ্জিনিয়ারের চার্জে দিয়ে রেখেছেন, সে ইঞ্জিনিয়ারের চার্জে আছে, এখন বর্তমানে গুয়াহাটিতে বাড়ি বানাচ্ছে, প্রায় তার বাড়ি পঞ্চাশ ষাট কোটি টাকা খরচ করে বাড়ি বানাচ্ছে। অধ্যক্ষ মহোদয় আমি অনুরোধ করব আপনি পিডব্লিউডি মন্ত্রীকে বলে তাকে করিমগঞ্জ থেকে আনার জন্য, এই যে যে অবস্থা আরম্ভ করছে আরও যদি কিছুদিন তাকে করিমগঞ্জ ডিস্ট্রিক্ট বিক্রি করে আসবে। আমি দুইটা কেস করেছি তার উপর, একটা দুই কোটি বাইশ লক্ষ টাকার কাজ না করে বিল করার জন্য চেষ্টা চালাচ্ছে, আর আপনারা জানেন কিনা জানি না, বদরপুর পুলিশ স্টেশন থেকে বদরপুর রেল স্টেশন পর্যন্ত একটা রাস্তায়, সেই রাস্তায় সে বিল করে পয়সা আত্মসাত করেছে, এটা কেস হয়েছে, এখন ইনকোয়ারি চলছে, আরও দশ পনেরোটা রাস্তার কাজ বিনা কাজে বিল করেছে। এগুলা কিছু নতুন নতুন এমএলএ হবেন তাদেরকে ক্যাপিটাল দেওয়ার জন্য ইলেকশনের খরচার জন্য ব্যবস্থা করা হচ্ছে, জানি না কার পরামর্শে সেগুলা করা হচ্ছে, জানি না, রাস্তার কাজ সে করে না, রাস্তার কাজে কোনোদিন যায় না। একটি ব্রিজ ছয় কোটি টাকার একটা ব্রিজে আমি গিয়েছিলাম এবং দেখেছি
আপোনাৰ এই পইণ্টটো লোৱা হৈছে আৰু বেছিকৈ নক'ব, বুজি পালোঁ। এজন অতি ডিজনেষ্ট মানুহ তাত আছে, তেওঁ থকালৈকে কাম নহ'ব, এইটোৱে কৈছে আপুনি। গতিকে নেক্সট পইণ্টটোলৈ যাওঁ। না একটু বলে, এই একটা ব্রিজে আমি গিয়েছিলাম, 6 কোটি টাকার ব্রিজের কাজ চলছে, ইস্টিমেটে দেখেছি 17 মিটার লম্বা পাইল, কাস্ট ইন সিটু পাইল হবে, সে মাত্র 9 মিটার দিয়ে 17 মিটার শেষ করে দিচ্ছে। আর সেগুলা যে যে গ্রেডের পাথর দেওয়ার দরকার, সে পাথর দিতেছে 9 ইঞ্চি 10 ইঞ্চি বোল্ডার দিয়ে। এইটু ডেসক্রিপশন দি না থাকিব, এইটু আপুনি এইটু কথা যেতে তে কব পারিব, মিনিস্টারকো দিব পারিব, মুকো দিব পারিব কাগজ। আপোনাৰ মতে হি ইজ এ ভেৰি কৰাপ্ট পাৰ্চন, হি শুড বি ৰিমুভ, এইটোৱে আপোনাৰ কথা। আৰু আমি আপোনাৰ এইটো অন্য হেৰি কৰা নাই, কিন্তু বাট দিছ ইজ নট দ্য ফোৰাম। আমাৰ সমষ্টিতে এটা ইঞ্জিনিয়াৰিং কলেজ আছে, আজকে 2 বছৰ আগে অপেনিং হৈ আছে, কিন্তু সেই পুৰা কাজ চলতেছে না, অধ্যাপকৰ অভাৱে, এবং এই ইঞ্জিনিয়াৰিং কলেজৰ বাউণ্ডাৰী ৱাল নাই, মেয়েরা যুৱতী মেয়েরা সেখানে থাকে, তাতে কোনো নিরাপত্তার ব্যবস্থা নাই, গতিকে সেগুলার বাউন্ডারি ওয়াল এবং তাদের অধ্যাপককে সেখানে দেওয়ার ব্যবস্থা করবে। আমাদের আমার সমষ্টিতে প্রায় 4-5 হাজার অসমীয়া মানুষ আছে, অসমীয়া মানুষের জন্য এলপি স্কুল আছে, এমই স্কুল আছে, হাই স্কুল একটা হাই স্কুল আছে, এই হাই স্কুলটা যদি হায়ার সেকেন্ডারি করা হয় তাহলে এই এলাকার অসমীয়া মানুষের পড়াশোনার সুযোগ হবে, নহলে তারা মেট্রিক পাস করার পরে শিলচর গিয়ে পড়তে হয়। অসমীয়া মানুষ যারা আছে সেখানে তারা খুবই গরিব, তাদের উপার্জনের উপায় নেই, গতিকে আমি অধ্যক্ষ মহোদয়কে অনুরোধ করছি, আমার বিভাগীয় মন্ত্রীদেরকে বলে আমার এই হাই স্কুলকে হায়ার সেকেন্ডারি করার জন্য আপনি নির্দেশ দেবেন। আমার করিমগঞ্জে একটা নটিখাল বলে একটা জায়গা আছে, প্রায় 200-300 বিঘা আছে, এটা শহরের মধ্যে একদম মিডিলে, শহরের প্রাণকেন্দ্র, যদি এটা ফিলিং করা হয় তাহলে আমার শহরটা অনেক উন্নত হবে, অনেক সরকারি কাজ করা যাবে, এগুলার দিকে একটু চিন্তা করবেন। ইন্টারন্যাশনাল ট্রেড সেন্টার, আমার করিমগঞ্জে একটা ইন্টারন্যাশনাল ট্রেড সেন্টার হওয়ার কথা ছিল, কিন্তু কিছু অফিসার দুর্নীতি করেছে, সেই জন্য এই ট্রেড সেন্টারটা স্তব্ধ হয়ে পড়ে আছে, মাটি হেঁটছে না, এই মাটিগুলা একজনের মাটি অন্যজনের নামে নিয়ে পয়সা অন্যকে দেওয়া হয়েছে, এগুলার দিকে নজর রাখবেন। কৃষি বিভাগ, পশুপালন বিভাগ এবং মৎস্য বিভাগ, এই বিভাগ এইগুলা বিভাগে আগে আমরা দেখেছি, আজ থেকে ছোটো যখন আসছিলাম তখন আমরা দেখেছি এই কৃষি বিভাগের এই গ্রাম সেবক মাঝে মধ্যে আমাদের গ্রামে যেতেন, দেখতেন ধানগুলার মধ্যে কোনো ব্যারাম আছে কি না, কিন্তু এর কোনো কর্মচারীকে দেখে নাই, মৎস্য বিভাগের কোনো বাইদেরকে আমি দেখি নাই। মৎস্য আমাদের মৎস্য আমাদের আমার সমষ্টিতে মৎস্য 50% মানুষ মৎস্যজীবী করে, মৎস্য উৎপাদন করে বাঁচতে ধান ক্ষেত করে বেঁচে গেছে। আমিও মৎস্য বিভাগ থেকে প্রায় মাসে 1 লক্ষ টাকা পাই। আমার বদরপুরে একটা ইন্ডাস্ট্রি ছিল, আপনারা অবগত আছেন, এই ইন্ডাস্ট্রি আজকে অনেক বছর থেকে বন্ধ আছে, সেই ইন্ডাস্ট্রি চালু করার জন্য আমি অনুরোধ রাখছি। আমার এই গত বাজেটে আমরা শুনেছিলাম করিমগঞ্জ ডিস্ট্রিক্টে একটা মেডিকেল কলেজ হবে, সেই মেডিকেল কলেজ যদি 80-70 হয় তাহলে আমরা বড় খুশি হব, আমাদের এলাকার মানুষ করিমগঞ্জে মেডিকেল কলেজ হবে সেই জন্য অনেক আশাবাদী। আমাদের রোগী নিয়ে শিলচর যেতে হলে রাস্তায় রোগীর প্রাণ হারিয়ে যায়, গতিকে আমি অনুরোধ রাখছি আমার করিমগঞ্জে একটি, আমার এই হাইলাকান্দির বিধায়ক মহাশয় বলেছেন করিমগঞ্জে যে মেডিকেল কলেজ হবে সেই মেডিকেল কলেজ যদি হাইলাকান্দি এবং করিমগঞ্জের বর্ডারে হয় তাহলে 2 ডিস্ট্রিক্টের কাজ হবে, করিমগঞ্জে হওয়ার পরে আর হাইলাকান্দিতে মেডিকেল কলেজ হবে না, সেই জন্য ওনারা চাচ্ছেন হাইলাকান্দির বর্ডারে যদি হয়ে যায় তাহলে সেই মেডিকেল কলেজে 2 ডিস্ট্রিক্টের কাজ হয়ে যাবে। আমি মাটি দেব, আপনারা চিন্তা করেন, 80-70 যদি এই মেডিকেল কলেজের কাজ আরম্ভ হয়ে যায় তাহলে অনেক সুবিধা হবে।
মেডিকেল কলেজের মাটির জন্য কোনো অভাব নাই। ট্রাই টু কনক্লুড। আমি এইসব বলার জন্য আমার স্পিকার মহাশয় যে সুযোগ দিয়েছেন তার জন্য আমি স্পিকার সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি। আর নিশ্চয় বরাকবেলির মানুষ আজকের দিনের জন্য অপেক্ষা করছে, যেহেতু স্পিকার মহাশয় একটা ইনিশিয়েটিভ নিয়েছেন আজকের দিনের আলাপের মাধ্যমে কিবা একটা বরাকবেলিতে হবে রাখছি আমরা। আমি স্পিকার মহোদয়কে ধন্যবাদ জানাচ্ছি আজকে যে ইনিশিয়েটিভ নিয়েছেন, সেই ইনিশিয়েটিভের জন্য। আমার বক্তব্য এখানেই শেষ।